কয়েক বছর আগেও বাংলাদেশের নিজস্ব মালিকানাধীন স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ ছিল নিছক স্বপ্ন। তবে সেই স্বপ্ন এখন বাস্তবের পথে। আবহাওয়া ও প্রাকৃতিক কারণে কয়েক দফা পিছিয়ে বাংলাদেশের নিজস্ব মালিকানাধীন বঙ্গবন্ধু এক স্যাটেলাইট উৎক্ষেপণের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে 7 মে। উৎক্ষেপণের পরে মহাশূন্যে স্যাটেলাইটটির নিজস্ব অরবিট বা কক্ষপথে পৌঁছাতে সময় লাগবে 3 সপ্তাহ। মূলত উৎক্ষেপণের পর ইন অরবিট টেস্ট বা আইওটি শেষে 3 মাস পরে সেবা পাওয়া যাবে বঙ্গবন্ধু স্যাটেলাইট এক থেকে। তো এই যে ভিতরে বিশটা ব্যবহার করব, এতে যে টাকাটা এখন খরচ হচ্ছে ওই টাকাটা বাঁচলো, আর বাইরে যেটা বিক্রি করবো সেখান থেকে আরও টাকা উপার্জন হলো। প্রতিরক্ষা দপ্তরকে 2টা ট্রান্সপন্ডার দেওয়া হয়েছে আবহাওয়ার জন্য। এটা আপাতত আমরা এখনো করছি না আর কি, কিন্তু ভবিষ্যতে করা হবে। ফ্রান্সের স্যাটেলাইট নির্মাণকারী প্রতিষ্ঠান থ্যালাস অ্যালেনিয়া স্পেস এর তত্ত্বাবধানে নির্মিত বঙ্গবন্ধু স্যাটেলাইট এক যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেস এক্সের ফ্যালকন 9 রকেটে করে মহাকাশে পৌঁছাবে। বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে বাংলাদেশ আসলে এক ধরনের আকাশ বিজয় করতে যাচ্ছে, অর্থাৎ আকাশে আমাদের নিজস্ব একটা অস্তিত্ব, আমাদের পতাকা, আমাদের একটা সিম্বল, আমাদের প্রযুক্তি সেখানে যাচ্ছে। এটি তথ্য প্রযুক্তি এবং যোগাযোগ ক্ষেত্রে আমাদের একটি খুবই চমৎকার একটি আমাদের অবস্থান হবে বলে আমি মনে করি। ইন্টারনেটের ব্যাকবোন হিসাবে স্যাটেলাইট ব্যবহৃত হতে পারে, আমাদের ব্যান্ডউইথ বাড়বে, আমাদের ই গভর্নেন্স, ই লার্নিং, টেলিমেডিসিন, এই সুবিধাগুলো আমরা ব্যাপকভাবে পাব। বঙ্গবন্ধু স্যাটেলাইট একের 40টি ট্রান্সপন্ডার বা যোগাযোগ চ্যানেল থাকবে, যার মধ্যে 20টি বাংলাদেশ ব্যবহার করবে, বাকি 20টি বিদেশি সংস্থার কাছে ভাড়া দেওয়া হবে। এই স্যাটেলাইট কতটুকু কভার করবে করবে না এটা নিয়ে অনেকের ভিতর বিচ্ছিন্ন ভাবনা আছে। সেই ভাবনাগুলো এখনও টেলিভিশন মালিক কর্তৃপক্ষ কিন্তু ক্লিয়ার না, এবং যদি বিটিআরসি বলে যে না আমাদেরকে খুব শীঘ্রই আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইটে আসতে হবে, তা কিন্তু পারবে না। কারণ প্রত্যেকটা টেলিভিশন মিনিমাম 2 বছরের এগ্রিমেন্টে চুক্তিবদ্ধ স্যাটেলাইট কোম্পানির সাথে। যদি এটা বিটিআরসি এখনই না করে, তাদেরকে বঙ্গবন্ধু স্যাটেলাইটে নিয়ে আসতে আরও 2-3 বছর সময় লেগে যাবে। দক্ষিণ এশিয়ার মধ্যে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার পরে চতুর্থ দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইটের মালিক হতে যাচ্ছে বাংলাদেশ। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা।